এখন যেটা পরেছি এটা কিন্তু দারুণ সুন্দর একটা পার্পল টেক্সের শাড়ি, বাট এটা কিন্তু অনেকটা কি বলবো একটু মেরুন মেরুনি শেড দেয়, বাট নাইটের পার্টির জন্য জাস্ট ওয়াও একটা কালার। ডুয়েল টোনের দুবাই লেসের শাড়ি আমি শাড়িটা পরে আছি, এটা প্রাইস অনলি 4,500। এবং বলে নিই আপু, তোমরা আগে যারা আমাদের দুবাই লেসের শাড়িগুলো মানে আগে যে লাইভগুলো করেছি ওখানে বেশিরভাগ কালারগুলো কিন্তু তোমাদেরকে এখন আর দিতে পারবো না, কারণ অলরেডি শিপমেন্ট আসছে, মানে শিপমেন্টই আসছে না, অলরেডি শিপমেন্টই আসছে না। দেখতেই পাচ্ছ বিভিন্ন জায়গায় ফ্লাইট অফ হয়ে গেছে, শাড়িগুলো হচ্ছে পাওয়াটা খুবই টাফ হয়ে গেছে। এখন হচ্ছে আমার নিউ যে কালেকশনগুলো এসেছে এখান থেকে তোমরা যেটা অর্ডার করবা এবং যারা আর্লি আর্লি অর্ডার করবা সেম টু সেম কালার পেয়ে যাবা। কারণ নেক্সট শিপমেন্ট কবে আসবে, সেম টু সেম আসবে কিনা আমি নিজেও বলতে পারছি না, বাট এই কালারটা আমি আনার পর আমার নিজের এত ভালো লেগে গিয়েছে যে এটা কিন্তু আমার কাজ, মানে আমার বোনও একটা নিয়ে ফেলেছে, ও একটা আমাদের ফ্রাইডেতে একটা প্রোগ্রাম আছে ও প্রোগ্রামে পড়বে, তো এটারও খুব বেশি পিস নাই, তো যার বেশি ভালো লাগে নিয়ে ফেলো। আপু আপু প্রাইস হচ্ছে 4,500 টাকা, এটা কিন্তু ডুয়েল টোন, দেখো এটা ডুয়েল টোন 4,500। এই কালারটা খুবই 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 লিমিটেড পিস আছে, যার বেশি ভালো লাগে নিয়ে ফেলো। এই কালারটা আমার দেখার পর এটা আমার একদম চোখে লেগে গিয়েছে, এটা দেখার পর চোখে লেগে গিয়েছে, তো আমি পরে ফেলেছি। প্রাইস হচ্ছে অনলি 4,500, কালারটা খুবই নাইস। আমি এখন তোমাদেরকে আরও কিছু সুন্দর সুন্দর কালার দেখাবো, প্রত্যেকটা কালার শুনে আমি কফি কালার তোমরা খুঁজছিলা রাইট, তো কফি কালার এর আগে ছিল না, কফি কালারটা তোমাদের জন্য নতুন এসেছে, তো আমি কফি কালারটা দিয়ে শুরু করছি। তোমাদের জন্য নিউ নিউ কিছু কালার এসেছে, তোমরা পিঙ্ক কালার খুঁজছিলা, পিঙ্ক কালারটা নিউ এসেছে। আচ্ছা আমি দেখাই, হ্যাঁ ওয়ান বাই ওয়ান দেখাই, দেখো আজকে এবার। আচ্ছা এই কালারটা কি এখানে আছে, তোমরা কি এখান থেকে নিছো? না, তাহলে এই কালারটা আরেকটা নিয়ে আসো। আছে আছে, ওই যে ইয়ের মধ্যে আছে, কার্টুনটার মধ্যে আছে। আচ্ছা তোমরা দেখো কফি কালারটা চাচ্ছিলা রাইট, অনেক আপুরাই আমার কাছে কফি কালারটা চাচ্ছিল এবং কফি কালারটা আমি দেখলাম যে বেশ সুন্দর। ফার্স্ট আমি হচ্ছে নেটে সার্চ করলাম যে কফি কালারটা কোনটা, আমার আপুরা এত কিছু পরে দেখলাম বাহ কফি কালারটা তো বেশ সুন্দর, যাদেরকে যাদেরকে পরা ছবি দেখলাম আমার কাছে বেশ ভালো লাগলো। দেখো একটা মেরুন জর্জেট কারণ শাড়ি অর্ডার করেছি, আপু যদি অর্ডার করে থাকো পেয়ে যাবা। এখন ঠিক আছে, সাউন্ড খুব সুন্দর লাগছে আপনার ভাইটা এমডি সাইফুল্লাহ সাইফ ভাইয়া, বউকে যদি আপনি সুন্দর করে রাখেন তো সুন্দর লাগবে, এটা তো আপনার উপর নির্ভর করে। বউকে যদি সারাক্ষণ মনে করেন চাপলক করেন যে ঘরের ধোয়া মোছা করতে হবে রান্না করতে হবে, দেন নিজের জন্য কখন টাইম পাবে? আর বউকে যদি আপনি সেরকম রানীর মতো রাখেন, বউকে রানীর মতোই লাগবে এখন, এটা তো আপনার উপর নির্ভর করে দেখেন। আর যদি সৌন্দর্যের কথা বলেন প্রত্যেকটা মানুষই সুন্দর, কিছু দেখা যাচ্ছে না আপু, কিছু দেখা যাচ্ছে না, আমার নেট তো ক্লিয়ার, আমার নেট তো একদমই ক্লিয়ার। তো আমি এখন কফি কালারটা একটু দেখাই, দেখো কফি কালারটা কিন্তু খুব সুন্দর, ছবি দিও কাতানগুলো 2250, কফি কালারটাও কিন্তু দারুণ সুন্দর, জাস্ট কফি কালারটা দেখো। কফি এটার প্রাইসও 4,500 টাকা ডুয়েল টোনের, দেখো
ডুয়েল টোনের একটা শাড়ি, ব্ল্যাকের উপর দেখতেই পাচ্ছ কফি কালার। এই কফি কালারটাও কিন্তু ভীষণ সুন্দর, প্রাইস 4500 এবং দুবাই লেসের। কিন্তু এই কালারগুলো আগে থেকে হাইপড কালার, আগে থেকে হাইপড কালার। এই কালারগুলো পরলেই ভালো লাগে নাকি? কফি কালারটা খেয়াল করো, ভীষণ সুন্দর, পরলেই ভালো লাগে। প্রাইস হচ্ছে অনলি 4500 টাকা। আমার জান কথা, আচ্ছা তোমাদের সব শাড়ি কালেকশন অনেক সুন্দর আপু, থ্যাংক ইউ আপু। কফি কালারটা কিন্তু একটু বেশি সুন্দর, যার বেশি ভালো লাগে স্ক্রিনশটটা তুলো, ফুল অ্যাড্রেস ফোন নং সহ কনফার্ম করে ফেলো। দেখো কফি কালার কারা কারা খুঁজছো, নিয়ে ফেলো নিয়ে ফেলো। আর বিশেষ করে সামনে কিন্তু ঈদ আসছে, রোজার ঈদ আসছে, কোরবানি ঈদ আসছে, যে হারে আমাদের ফ্লাইট বন্ধ হয়ে যাচ্ছে, মনে করো ফ্লাইট এত কমে গিয়েছে যে আমার হচ্ছে দুবাই লেসের শাড়িগুলো ঠিকমতো শিপমেন্টে আসছে না। এখন এই শিপমেন্টে যেগুলো পেয়েছি, ইভেন যারা ওইখান থেকে যার কাছ থেকে শাড়ি আনাই, তারও কালার আসছে না, সেও বিভিন্ন কালার প্রোভাইড করতে পারছে না, সব বন্ধ। দেখো সুন্দর কফি কালার, সেটা ধরে রেখেছি, প্রাইস হচ্ছে 4500 টাকা। এ স্টক থেকে যার যেটা ভালো লাগে নিয়ে ফেলো, সাথে সাথে পেয়ে যাবা, এক থেকে তিন দিনের মধ্যে পেয়ে যাবা। এটা আমার মাত্র কালকে এসেছি, তো সব কটা কালারই অ্যাভেলেবল আছে। আজকে আর কোনো আপুর প্যাকেট থেকে খুলে কালার দেখাচ্ছি না, আজকে কিন্তু আমার সব কালার অ্যাভেলেবল আছে, প্রাইস অনলি 4500। আপনি পয়সাটার দাম কত? আমার পয়সাটা 4500 টাকা। এটা হচ্ছে দুবাই লেসের শাড়ি এবং আমার কালারটা একদম কী বলবো, পার্টির জন্য পারফেক্ট একটা কালার। কফি কালারটা 4500, পার্টির জন্য পারফেক্ট একটা কালার। এখন মেরুন বা রেড ওয়াইন যেটাকে বলো সেটা দেখাবো। দেখো এটা আমার কালারটা একটু সিমিলার, এটা হচ্ছে একটু ডিপ, আমাকে একটু পার্পল শেড দিচ্ছে, বাট এটা কিন্তু খুবই নাইস এবং এটা কিন্তু তোমাদের ফেভারিট কালার। আপু গর্জিয়াস পার্টি শাড়ি দেখাও। আপু এগুলো কিন্তু গর্জিয়াস পার্টি শাড়ি, এগুলো কিন্তু তুমি অনায়াসে পার্টিতে পরতে পারবা। বলে নিই এই শাড়িটা স্যাম্পল আসার পর কালকে আমি লাইভে যে সাত দিয়ে ধরে দেখিয়েছিলাম, এই শাড়িটা অলরেডি আমার শেষের দিকে, এই রেড ওয়াইনটা অলরেডি আমার শেষের দিকে। সো এটা যারা নিতে চাও লেট করো না, লেট করলে মিস করে ফেলবা। এই রেড ওয়াইনটা অলরেডি আমার শেষের দিকে, আমি একটু দেখিয়ে দিই, যার বেশি ভালো লাগে নিয়ে ফেলো স্ক্রিনশটটা তুলে। সব থেকে ভালো হয় তোমরা একটু কালারের নামটা মেনশন করে দিলে, কেন শাড়িগুলো না পাতলা, তো এইভাবে যখন তোমরা স্ক্রিনশট তুলো অনেক সময় বোঝা যায় না, যে সাপোজ আমারটার এটা অনেক সময় স্ক্রিনশটে বোঝা যাবে না। তো ট্রাই করবা একটু কালারটার নাম মেনশন করে দিতে, এটা কিন্তু রেড ওয়াইন কালার, আমারটা কিন্তু খুব সুন্দর একটা পার্পল কালার। লুকিং সো নাইস, হাই আপু কেমন আছো? জি আপু আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? এটা খুবই সুন্দর, দেখো এই কালারটা একটু খেয়াল করো, এটা হচ্ছে খুব সুন্দর রেড ওয়াইন কালার। যারা পার্টিতে পরার জন্য শাড়ি খুঁজছো নিয়ে ফেলতে পারো, অথবা যারা এখনও ঠিকই করো নাই কোনটা নিবা, নিয়ে ফেলতে পারো, আজকে লাইফ থেকে পছন্দ করে ফেলো। প্রত্যেকটা শাড়ি পার্টিতে পরার জন্য নাইস, শাড়িটার কালার অনেক বিউটিফুল। আপু নীল, আপু এটা নীল কালেকশন হবে। আমার হাতে যেটা আছে এটা হচ্ছে রেড ওয়াইন কালার, এটারও একটা ব্লু কালার হবে। ওয়াও এটা কিন্তু খুবই নাইস, দেখো এই কালারটা কিন্তু খুব 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 বেশি সুন্দর। শাড়িটার প্রাইস অনলি 4500 টাকা। আমার হাতে যে সুন্দর একটা শাড়ি দেখতে পাচ্ছি, এটার প্রাইস অনলি 4500, যার বেশি ভালো লাগে নিয়ে ফেলো, পার্টির জন্য কিন্তু একদম পারফেক্ট, পার্টির জন্য একদম পারফেক্ট। এগুলোর সাথে যে কোনো ব্ল্যাক ব্লাউজ দিয়ে পরতে পারবা, এই শাড়িগুলো যে কোনো ব্ল্যাক ব্লাউজ দিয়ে পরতে পারবা। দেখো শাড়ির প্রাইস অনলি 4500 টাকা। আপু স্ক্রিনশট এটা দিলে বুঝবা কোন কালার? আপু বুঝবো, তবে আমি তো মুখেও বলে দিচ্ছি, বলে নিও এটা রেড ওয়াইন কালার। সাধারণত বুঝবো আপু, কিছু কিছু কালার আছে কি, মনে করো কফি কালার, মফ কালার, এগুলো আমি যখন মেলে ধরি তখন না বোঝা যায় না, মানে স্ক্রিনশটে বোঝা যায় না মাঝে মাঝে, এই জন্য বললাম। যদি মনে করো কালারটা বলে দাও তাহলে আর ভুল হওয়ার কোনো চান্সই থাকে না। আমাকে কোন কালার ভালো লাগবে শারমিন শুভন? আপু এখানে প্রত্যেকটা কালারই সুন্দর, যেটা পরবে সেটাই ভালো লাগবে। আপু তুমি অনেক কিউট, থ্যাংক ইউ আপু। ঈদের সময় আসবে আবার? আপু আমার তো শিপমেন্টে যে অর্ডারগুলো দেওয়া আছে, যেটা আমার আরও 15 দিন আসার কথা, সেই শিপমেন্টটা আমার এখনও আসে নাই। এটা কিন্তু একদম নিউ যে কালারগুলো এসেছে, পরে এই শিপমেন্টটা এসেছে এই তাড়াতাড়ি, কিন্তু আগের একটা শিপমেন্ট এখন পর্যন্ত আসে নাই। তো এগুলো হচ্ছে কি বলতে পারছি না, অবস্থা যদি ভালো থাকে দেন আসবে, আর অবস্থা যদি ভালো না থাকে তাহলে স্টকে যা আছে সেগুলোই। শাড়ি প্রাইস 4500 এবং এটা হচ্ছে কালকের শিপমেন্টে এসেছে, তো এখন আমার কাছে শাড়ি ভরপুর, এখন শাড়ি ভরপুর, এখন চাইলে তুমি নিতে পারো। এখন দেখো আমি আরেকটা নাইস কালার দেখাবো, এই কালারটা খুবই সুন্দর, এটা হচ্ছে মেনলি একটু অলিভ টেক্সচার কালার। তো কালকে হচ্ছে কিছু আমার এই শাড়িগুলো আনার পর আমার ফ্যামিলি ফ্রেন্ডসের অনেকেই অনেকগুলো কালার নিয়ে গিয়েছে, কারণ ওরা এই শাড়িগুলো অনেকদিন ধরেই খুঁজছিলো, তো যেহেতু আমি এনেছি তো ওরা অলরেডি
কিছু শাড়ি আমার নিয়ে গিয়েছে। তো এই শাড়িটা মেইনলি অলিভ কালার, তো ওরা নাম দিয়েছে এটা গ্রেপ কালার। দেখো আপু জর্জেট শাড়ি কবে আনবা? আপু জর্জেট 3150 টাকার শাড়ি তো এখনও আছে, এই কালারটা কিন্তু খুবই সুন্দর এবং ওরা এই কালারটা অনেকগুলো নিয়েছে, এটা নিউ নাম দিয়েছে গ্রেপ কালার। তো ওদেরটা শুনে শুনে আমিও বলছি দেখো, এবং আমারও ওরা যখন বারবার গ্রেপ কালার বলছে তখন আমারও মনে হচ্ছে হয়তো বা এটা গ্রেপ কালারই। দেখো কালারটা খুব সুন্দর অলিভ কালার, এই শাড়িটাও ভীষণ সুন্দর, ঝটপট নিয়ে ফেলো, কারণ শুধু তোমরাই না, এই শাড়িগুলো হচ্ছে আমার যারা পরিচিত আমার ফ্রেন্ডস আমার ফ্যামিলি থেকেও সবাই এই শাড়িগুলো প্রচুর নিচ্ছে আমার কাছ থেকে। হ্যাঁ এই কালারটা কিন্তু খুব সুন্দর, নাইস নাইস কালার, আমার মনে হয় যারা রেগুলার শাড়ি পরো একটা কালেক্ট করে রাখতে পারো। শাড়িগুলো নেটেড পাতলা, কিন্তু এখন পরার পর কিন্তু খুব যে একটা বডি শো করে আমি এটা বলবো না, কারণ আমি নিজে পরেছি, আমার পরার পর মনে হয় নাই যে আহামরি বডি শো করে, যাদের কাছে মনে হবে যে পেটের কাছে একটু দেখা যায়, এখানে একটা পিন আপ করে নিবা, একদম ভিতর থেকে একটা পিন আপ করে নিবা, বোঝা যায় না। শাড়িগুলো কিন্তু খুব সুন্দর, আবার আইটা কাজ করতে পারো, একটু ব্লাউজটা বড় করে বানিয়ে ফেলতে পারো। আপু এগুলো না ট্রান্সপারেন্ট শাড়ি, চওড়া পাড়ের পার্টি শাড়ি। আচ্ছা প্রাইস আপু এটা 4500 টাকা ডুয়েল টোনের। আপু অর্ডার করার প্রসেসটা একটু বলো। আপু আমি একটা শাড়ি নিয়েছি খুব ভালো কোয়ালিটি, শাড়িটা একটু কাছ থেকে, আচ্ছা একটু কাছ থেকে দেখতেছি আপু, এটা পুরাটাই লেসের শাড়ি, এটা পুরাটাই দুবাই লেসের শাড়ি এবং কোয়ালিটিটা খুব সুন্দর, এটা কিন্তু ডুয়েল টোনের। দেখো এটা ডুয়েল টোনের শাড়ি, আর শাড়িটা ডুয়েল টোনের, বাট শাড়িটা ট্রান্সপারেন্ট সবই ঠিক আছে, বাট দেখো পরার পর খুব কি বডি শো হয়, যেমন নেটের শাড়ি হওয়ার কথা ফিনফে না অতটাও কিন্তু হয় না। দেখো যাদের পেটের কাছে মনে হবে সবাই একটা সেফটি পিন লাগিয়ে নিতে পারো, শাড়িটা ভাঁজ করে জাস্ট এই জায়গাটায় ব্লাউজের সাথে একটা মেরে দিবা, ইটস ওকে, কিছু বোঝা যাবে না। সব থেকে বড় কথা কি সেটা খুব সুন্দর হয়ে থাকে, দেখো পায়ের কাছে খুব সুন্দর হয়ে থাকে, মানে তোমাদের বালকি লাগার কোনো চান্স নাই, একদম বডির সাথে পরে থাকে শাড়িগুলো। আপু আমার শাড়িটা কবে পাবো, লেট হবে কি আমার? আপু কোন শাড়ি আমাকে জিজ্ঞেস না করি ইনবক্সে জিজ্ঞেস করো, আপু ইনবক্সে জিজ্ঞেস করো লেট হবে কি না, বা শাড়িটা কই আছে কবে পাবো ইনবক্সে জিজ্ঞেস করো, আপু পেয়ে যাবা। ওকে দেখে নাও এই শাড়িটা খুবই সুন্দর, একটা অলিভ কালারের শাড়ি, এই কালারটা আমার ভীষণ ভালো লেগে গিয়েছে। আমার এখন কী হয়েছে যেটা দেখি নিজের জন্যই এক পিস করে রাখতে ইচ্ছা করে। শাড়িটার প্রাইস হচ্ছে 4500 টাকা, যার যেটা ভালো লাগে নিয়ে ফেলো। শাড়ি কিন্তু আমার নিউ শিপমেন্টে এসেছে, তো আমার কাছে এখন প্রত্যেকটা কালার অ্যাভেলেবল আছে, মানে যে কটা দেখাবো নিয়ে ফেলো। শুধু এই শাড়িটার ক্ষেত্রেই বললাম যে শুধু তোমরা না, আমারও যারা পরিচিত আছে ফেসবুকে যাদের সাথে অ্যাড আছে ওরাও কিন্তু সব নিয়ে নিচ্ছে আমার থেকে। দেখো আমি শাড়ি নিতে চাই, শাড়ি নিতে চাইলে কীভাবে পাবো? রেড কালার আপু, এটা রেড কালার হবে আপু। শাড়ি নেওয়ার প্রসেস খুবই ইজি, যার যেটা ভালো লাগে স্ক্রিনশটটা তুলো, স্ক্রিনশটটা তুলে ফুল অ্যাড্রেস ফোন নম্বরসহ কনফার্ম করে ফেলো। ওয়াও এই শাড়িটা কিন্তু রিয়েলি নাইস, এই শাড়িটা রিয়েলি নাইস। শাড়ির প্রাইস হচ্ছে অনলি, সুন্দর শাড়িটার প্রাইস অনলি 4500, ডুয়েল লেস বলছি, দেখো ডুয়েল টোনের একটা শাড়ি, এটা হচ্ছে অলিভ কালার, প্রাইস 4500, মিস করো না, এই কালারটা খুব সুন্দর। এই শাড়িগুলোর আগে আমার মনে হতো কি লাইট লাইট কালারগুলো বেশি জোস, এখন মনে হচ্ছে কি দেখো আমি যে পরার পর মনে হচ্ছে কি শুধু লাইট কেন, ডিপ কালারগুলোও ভালোই জোস, ডিপ কালারগুলোও বেশ সুন্দর। হোয়াইট শাড়ি কি সব ছাড়ছো? ছাড়ার পর কি ব্লাউজ পিস বাকি আছে? ওকে আমি এখন খুব সুন্দর একটা মফ কালারের শাড়ি দেখাবো। দেখো আমি যেটা বলছিলাম যে কিছু কিছু এই লাইট লাইট কালারগুলো আমি ভেবেছিলাম যে তোমাদের বেশি ফেভারিট, বাট দেখলাম যে লাইট না ডিপ কালারগুলো খুবই ভালো লাগে। এখন যেটা দেখো স্ক্রিনশট তুললে আমি বললাম যে কালারটা কেন মেনশন করে দিবা, মফ কালার কফি কালার, ফোল্ড করে ধরলে বোঝা যায় পার্থক্য, কিন্তু যখন তুমি এক পাশে হঠাৎ করে স্ক্রিনশট তুলো, স্ক্রিনশট মাঝে মাঝে ঘোলা আসে তখন একটু প্রবলেম হয়। আমার হাতে খুব সুন্দর একটা মফ কালার আছে, এই কালারটা কিন্তু খুবই নাইস, এবং এটার আরেকটু ডিপ যেটা সেটা হচ্ছে ডাস্টি রোজ কালার, সেটাও দেখাবো, ওইটাও খুব সুন্দর। আর তোমাকে অনেক কিউট লাগছে আপু, থ্যাংক ইউ আপু। প্রত্যেকটা শাড়ি সুন্দর, যার যেটা ভালো লাগে নিয়ে ফেলো, এটা হচ্ছে মফ কালারটা, তোমরা ট্রাই করো একটু কালারটা মেনশন করে দিতে, নাহলে হচ্ছে কি বুঝতে সমস্যায়। দেখো হঠাৎ করে মেলে ফেললে আর স্ক্রিনশট যখন তুলো দেখা যায় আমি নড়ি ঝাপসা আসে, তখন কালারটা বুঝতে সমস্যা। মফ কালারটাও কিন্তু দারুণ সুন্দর, লাইট লাইট কালারগুলোর হাইপ আগে থেকেই ছিল, আর রিসেন্টলি না আমার নিজেরই খুব ডিপ কালারগুলো খুব ভালো লাগছে। তো দেখো অনেক অনেক অনেকগুলো কালার এসেছে আজকে, মানে আমার 24-25টার উপর কালার আমার কাছে এখন এই মুহূর্তে অ্যাভেলেবল। আমি জানি না ফুল লাইভে ফুলটা দেখাতে পারবো কিনা, তবে নিয়ে ফেলো, যার যেটা ভালো লাগে নিয়ে ফেলো। এটা হচ্ছে মফ কালার, মফ কালারটা কিন্তু আগে থেকে হাইপ কালার, এবং বলে রেখে এই কালারটা কিন্তু পাওয়া যায় না,
এই কালারটা মনে হয় আগে অনেক অর্ডার ছিল, আমি দিতে পারিনি। এই কালারটা পাওয়া যায় না, মানে পেতে আমার এবার খুব কষ্ট হয়েছে। আপু লেট হয়ে গেল, স্কাই কালার দেখাও। আপু স্কাই কালার না, খুব সুন্দর একটা পেস্ট কালার দেখাবো। পেস্ট কালারটা খুব সুন্দর, পেস্ট কালারটা অনেকটা স্কাই কালারের মতো আমার মনে হয়। তুমি স্কাই ওটার নিচে যদি পেস্ট স্কাই কালারের ব্লাউজ পেটিকেট দিয়ে পরও বোঝা যাবে না। আপু তুমি অনেক কিউট, থ্যাংক ইউ। আপু রেড কালার আছে, এটা রেড কালারটাও আছে, কিন্তু খুবই রেড কালারটাও খুবই লিমিটেড পিস, এই জন্যই আমি একটু সাইডে রেখেছি, একটু লেটে দেখাই। এটার প্রাইস 4,500। দেখো এটা কিন্তু ডুয়েল টোনের, আমার হাতে এখন যে শাড়িটা দেখছো মফ কালারে, এটা হচ্ছে ডুয়েল টোনের শাড়ি। শাড়িটার প্রাইস অনলি 4,500। মফ কালারটা মিস করো না, এই কালারটা কিন্তু একটু বেশি সুন্দর এবং একটু কম পাওয়া যায়। দেখো মফ কালারটা ভীষণ সুন্দর। যারা ঈদের জন্য শাড়ি নিতে চাচ্ছ 4,500, যারা ঈদের জন্য শাড়ি নিতে চাচ্ছ তারা নিয়ে ফেলতে পারো। এই শাড়িগুলো কিন্তু যেহেতু নেটের শাড়ি, এমন না যে দুবাই লেসের শাড়ি আজকে চল আছে কালকে থাকবে না, নেটের শাড়ি কিন্তু কখনোই চল যায় না। 7-8 বছর আগেও দেখবে অনেকের কাছে এটেস্টের নেটের শাড়ি আছে, তখন হয়তো বা তোমরা নাম জানতা না, নাম না জেনে দেখবে অনেকের কাছে আছে। ইভেন আমার বোনের কাছে ছিল, আমি নিজেও পড়েছি, তখন ওইটাকে দুবাই লেসের শাড়ি বলতাম না, তখন এটাকে নেটের শাড়ি বলতাম। এখন রিসেন্টলি হচ্ছে গিয়ে জানি যে এগুলো দুবাই লেসের শাড়ি। দেখো শাড়িগুলো রেখে দিলে এগুলো আর কিন্তু চল যায় না, এবং আমার মনে হয় যারা শাড়ি পরো মোটামুটি একটা দুটা কালার কালেক্ট করে রাখতে পারো, কারণ সবসময় শাড়ি অ্যাভেলেবল থাকে না। তোমরা যেই কালারগুলো পছন্দ করো একটা ডিপ একটা লাইট কালার অ্যাটলিস্ট কালেক্ট করে রাখতে পারো। আপু স্কিন কালার দেখতে চাচ্ছ, ব্রাউন টেপসের। আপু কফি কালার আছে, একদম স্কিন কালার হবে না। আচ্ছা দাঁড়ো, আমার না অনেকগুলো কালার আছে, ওয়েট, আমি ওয়ান বাই ওয়ান দেখাবো। এটা হচ্ছে মফ কালার, মফ কালারটা আমার পার্সোনালি অনেক পছন্দ, ভালো লাগলে নিয়ে ফেলো, শাড়িগুলো বেশি শুকনো লাগবে। আপু এই শাড়িগুলোতে আসলেই খুব শুকনো লাগে, আমি আমার নিজেকে দেখি আমার নিজের মাঝে মাঝে খুশি লাগে, বা ভালোই তো শুকনো লাগছে। শাড়িগুলোতে আসলে বেশ ভালোই শুকনো লাগে, মফ কালারটা দারুণ সুন্দর, একটু বেশি সুন্দর, ভালো লাগলে স্ক্রিনশটটা তুলে ফেলো। আর আমি যে কালারটা পরেছি এটাও একদম নিউ এসেছে, এটা আমার আগে ছিল না, নিউ একটা কালার, নিয়ে ফেলতে পারো। আমার পরে শাড়িটা কিন্তু নিউ কালার, এবং আমার মনে হয় এটা রাতের পার্টির জন্য বেশ 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 ভালো মানাবে। যারা শাড়ি পরো একটা লাইট কালার একটা ডিপ কালার কালেক্ট করে রাখতে পারো। ওকে যারা রেড রেড করছো, আমি একটা রেড দেখাবো এখন, যারা রেড রেড করছো, রেডের একটা সিঙ্গেল টোনও আছে, সিঙ্গেল টোনও দেখাবো, আমি ডাবল টোনেরটা দেখিয়ে নিই। রেডের কালেকশনও কিন্তু আমার খুবই কম, জানি না বৈশাখের জন্য রেড শেষ হয়ে গেছে কিনা, রেডও আমার অনেক কম আছে, যার ভালো লাগে নিয়ে ফেলো, বাট রেডটা অনেক নাইস। চেরি রেড কালার কে খুঁজছিলা দেখে নাও, চেরি রেড কালারটা কে খুঁজছিলা, এটা হচ্ছে ডুয়েল টোনের একটা শাড়ি, আমার হাতে দারুণ সুন্দর ডুয়েল টোনের একটা শাড়ি আছে। আচ্ছা আমি একদম লাস্টে কিছু ব্লাউজ পিস আমি এনেছি, আমি এগুলোর সাথে ব্লাউজ পিস দেখাবো, বাট ব্লাউজ পিস খুবই লিমিটেড পিস, আমি বেশি কাউকে দিতে পারবো না, বাট আমি এটা লাস্টে দেখাবো কিছু ব্লাউজ পিস। আপু এটার প্রাইস কত? আপু আমার হাতে যে শাড়িটা দেখছো 4,500, এটা ডুয়েল টোনের, দেখো ব্ল্যাকের উপর রেড, এটা হচ্ছে ডুয়েল টোনের। আপু ব্লু আছে, আপু ব্লু আছে, ওকে আমি এটার পর ব্লু দেখাবো। ব্লুটা মেবি আমার সিঙ্গেল পিস আছে, ব্লুটা যে নিবা আলি আলি নিয়ে ফেলবো, ব্লুর মেবি আমার টু পিসও হবে না। আর টাইম দিলে এনে দিতে পারবো, যে কোনো কালার টাইম দিলে, 10-12 দিন টাইম দিলে এনে দিতে পারবো আপু, বাট পরিস্থিতি তোমরা সবাই জানো, 10-12 দিন পরেও যদি না এনে দিতে পারি সেক্ষেত্রে দায়ভার নিতে পারছি না। ট্রাই করবো 100% ট্রাই করবো, যেগুলো নাই 10-12 দিনের মধ্যে এনে দিতে, বাট আপু 100% সিউরিটি দিতে পারছি না, কারণ শিপমেন্ট ক্যান্সেল হয়ে যাচ্ছে শুধু। আচ্ছা দেখো দারুণ সুন্দর একটা রেড শাড়ি ধরে রেখেছি, প্রাইস হচ্ছে অনলি 4,500। রেডটা কিন্তু দারুণ সুন্দর, যারা রেড শাড়ি খুঁজছো, যারা রেড শাড়ি খুঁজছো দেখে নাও, প্রাইস অনলি 4,500। আচ্ছা তোমার পরনে শাড়িটার কালারটা এটাও দারুন, আমার পরা শাড়ির কালারটা হচ্ছে একদম বললাম না নিউ এসেছে, অনেকটা পার্পেল টেক্সচার কালারটা, বাট মেরুন পার্পেল মেরুন টেক্সচার কালারটা, মানে মাঝামাঝি একটা কালার, খুব সুন্দর। আর এটা তো দেখতেই পাচ্ছি একদম চেরি রেড একটা কালার, প্রাইস হচ্ছে অনলি 4,500 টাকা। যারা শাড়ি পরো, যারা নেটের শাড়ি পরতে পছন্দ করো, বা যারা মনে করো যে যারা নেটের শাড়ি পছন্দ করো অবভিয়াসলি নিয়ে নাও, যারা মনে করো যে শাড়ি পরলে মোটা লাগে তারাও নিতে পারো, জাস্ট ব্লাউজ পিসটা বড় করে নিও। এই শাড়িগুলো কিন্তু সবার ধারণা থাকে কি নেটের শাড়ি পরলে মোটা লাগবে,
বডি শো হবে, বাট আমি শাড়িটা যখন নিজে পরলাম আমার তখন মনে হলো না এই শাড়িটা পরলে মোটা লাগে না, বরঞ্চ এই টাইপসের শাড়ি পরলে একটু স্লিম লাগে, কারণ এটা না একদম বডির সাথে লেগে থাকে, মানে মোটা লাগার কোনো চান্স নাই। দেখো রেড, এটা হচ্ছে রেড চেরি কালার, প্রাইস 4,500। মিস করলে মিস ভাইয়া, এতদিন পর কোথা থেকে, শাড়িগুলো খুব সুন্দর, দামটা একটু কমানো যায়। আর এটা হচ্ছে কিন্তু ইন্ডিয়ানটা না, এটা কিন্তু অরিজিনাল দুবাই থেকে আনা, সো এটা প্রাইস আমার পক্ষে আর কমানো সম্ভব না, যতখানি কমানো সম্ভব কমিয়ে দিয়েছে। এগুলো কিন্তু বাইরে 5,500, 5,800 এরকমও সেল হয়, এগুলো কিন্তু বাইরে অনেকে অনেক জায়গায় 5,000 প্লাসে সেল হয়, তো আমার পক্ষে যতটা কমানো সম্ভব অলরেডি আমি কমিয়ে দিয়েছি। আর শাড়িগুলো হচ্ছে কি পাচ্ছি না, যে তোমাদেরকে যে দিব আমার কাছে কিন্তু শাড়ি থাকে না, তো কালকে শিপমেন্ট এসেছে, আজকে লাইভ করছি, তাড়াতাড়ি অর্ডার কনফার্ম করো, পেয়ে যাবা। এর চেরি রেটটা আছে 4,500, এবং এটার সাথে আমি কিছু সুন্দর সুন্দর ব্লাউজ পিসও আনিয়েছি, যেটা খুবই কম পিস আনতে পেরেছি, বেশি আনতে পারিনি, বাট আমি দুই চারটা ব্লাউজ পিস দেখিয়ে দেবো। আচ্ছা, ব্লুটা দেখতে চেয়েছিলাম, রাইট, ব্লুটা যে দেখতে চেয়েছিলাম, এটা হচ্ছে খুব সুন্দর, কি অর্ডার আছে, তাহলে আমি ব্লুটা না দেখাই আপু, কারণ আমার ব্লুটা না আর নাই, ব্লুটা অর্ডার নেই, অর্ডার কি ছাড়ো নাই আপু, আমি ব্লুটা কি দেখিয়ে রাখবো, তোমরা 10-12 দিন টাইম দিলে আমি এনে দিবো, হ্যাঁ, কিন্তু 10-12 দিনের মধ্যে যদি না আনতে পারি আমাকে কিছু বলো না, আমি তারপরে ব্লুটা যেহেতু খুলেছি, এটা একটা অর্ডারের শাড়ি, ব্লুটা এখন আমি দিতে পারবো না, বাট দেখে রাখো, কারো ভালো লাগলে অর্ডার করে রাখতে পারো, 10-12 দিনের মধ্যে ট্রাই করবো নেক্সট শিপমেন্টে আনিয়ে দেওয়ার জন্য। আচ্ছা দেখো, ব্লু শাড়িটা ভীষণ সুন্দর, প্রাইস হচ্ছে 4,500 টাকা। আচ্ছা আমি নিবো নেক্সট, দেখান আপু, ওয়াও প্রাইস 4,500 আপু, নাইস শাড়ি, মাস্ক ইউজ করবেন আপনি, ওকে ভাই, লাইভে মাস্ক ইউজ করে দেখালে একটু কেমন কেমন লাগে না, বেটার হচ্ছে আমরা মাস্ক তো সবসময় ইউজ করা যায় না, বেটার আমরা হাত থেকে নিজের চোখ নাক মুখকে সেভ রাখি, মনে করেন চোখ চুলকাচ্ছে, চুলকালাম না, নাক চুলকালাম না, মুখের মধ্যে হাত দিলাম না, নাকি, তাহলে অ্যাটলিস্ট হচ্ছে কি একটু সেফ থাকা যাবে, যদি বলার সাথে সাথে আমার চোখ চুলকানো শুরু করে দিয়েছে। আচ্ছা দেখে নাও, সুন্দর একটা ব্লু শাড়ি ধরে গেছি, প্রাইস আছে 4,500, এটা আরেকজনের অর্ডারের শাড়ি, এটা চাইলেও আমি দিতে পারবো না, বাট শাড়িটা খুবই নাইস, অর্ডার করে রাখতে পারো, 10-12 ডেজের মধ্যে আমি ট্রাই করবো তোমাদেরকে এনে দিতে, কেউ যদি অর্ডার কনফার্ম করে রাখো, বাট আমি 100% শিওরিটি এই মুহূর্তে দিচ্ছি না, 70% শিওরিটি দিচ্ছি, আমি 100% ট্রাই করবো, শাড়ির প্রাইস 4,500, এটা প্যাকেটে ভরে দাও। ওকে নেক্সট শাড়িতে চলে যাই আমি, এখন খুব সুন্দর, আচ্ছা রেড শাড়ি যখন দেখাচ্ছিলাম, একটা রেড শাড়ি, এটা হচ্ছে সিঙ্গেল টোনের, এবং এটাও মেবি ওয়ান পিস আছে, এটা হচ্ছে সিঙ্গেল টোনের, এবং এই কালারটা আমি পরবর্তীতে আর পাই নাই, এটা যে নিবার নিয়ে ফেলো, এটার প্রাইসটাও রিজনেবল এবং কালারটা খুব সুন্দর, রেড কালার, এটা কিন্তু দারুণ সুন্দর, যার বেশি ভালো লাগবে নিয়ে ফেলো, ভালো লাগা মাত্র নিয়ে ফেলো, এটা কিন্তু আমার কাছে কিছু কিছু কালার আমার কাছে সিঙ্গেল পিসই আছে যেগুলো আর পাওয়াই যায় নাই। আপু গ্রিন কালারের সাথে চুজ করো, আপু গ্রিন কালারের শাড়ি আছে, তোমাদের কালেকশনগুলো খুব সুন্দর, এটা কি জাম কালার আপু, কোনটা, আমার হাতেরটা না, আমার হাতেরটা একদম রেড, আরও কালার দেখাও আপু, তোমার পরের কালারটা বলো আপু, আমার পরের কালারটা না একটু পার্পেল টেক্সচার, পার্পেল টেক্সচার, কিন্তু এটার থেকে আমার হচ্ছে গিয়ে ডিপ পার্পেল আছে, এটা একটু কেমন জানি লালচে লালচে, মেরুন টেক্সচার পার্পেলটা, আবার একদম মেরুনও আছে, আমি অলরেডি শুরুতেই আমার কালারটা দেখিয়ে দিয়েছি পাশাপাশি ধরে, ডার্ক পার্পেলটাও ধরেছি, মেরুনটাও ধরেছি, বাট আমার শাড়ির কালারটা হচ্ছে একদম পার্টি কালার, নাইটের পার্টি কালার, নাইটে এই কালারের শাড়ি পরে চলে যেতে পারবা, দারুণ সুন্দর লাগবে, দেখো খুব সুন্দর একটা পার্টি কালারের শাড়ি। ওকে এই রেডটা আমি দেখাচ্ছি, এই রেডটা ভীষণ সুন্দর, আমার হাতের রেডটাও কিন্তু খুব সুন্দর, আমি একটু দেখাই, দেখো আপু গ্রিন কালারের, আচ্ছা আপু আমি গ্রিন কালারের শাড়িটাও দেখাবো, ডুয়েল টোনের, গ্রিনটা খুব সুন্দর, এবং গ্রিনটা আমার খুবই লিমিটেড পিস আছে, তোমরা একটু আর্লি আর্লি যদি অর্ডার কনফার্ম করো, কিছু কিছু কালার আমি খুব দ্রুত এনে দিতে পারবো, দেখো এটা হচ্ছে রেড কালার, আমার হাতে যে শাড়িটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রেড কালার, এটা কিন্তু সিঙ্গেল টোনের রেড কালার, প্রাইস হচ্ছে 4,300, আমার হাতে যে রেড কালারটা দেখতে পাচ্ছ এটা আমার কাছে মেবি সিঙ্গেল পিসই আছে, মানে আর নাই, এটা আমার কাছে স্যাম্পল কপি এসেছে, এবং স্যাম্পল কপিটা নেওয়ার পর মেইন কপি আর নাই, মার্কেট আউট হয়ে গিয়েছে, দেখো এটা যদি কারো ভালো লাগে এটা আমি এক্সট্রা অর্ডার নিব না, এই কালারটার এক্সট্রা অর্ডার নিব না, 4,300 টাকা, যার ভালো লাগে ঝটপট নিয়ে ফেলো, ইবাদা নিলে এটা কিন্তু এক্সট্রা অর্ডার নিও না, যার বেশি ভালো লাগে নিয়ে ফেলো, কারণ এই কালারটা আমি পাচ্ছি না, 4,300 টাকা, এবং এই কালারটা আসলেই অনেক বেশি সুন্দর, রেড মেরুন টেক্সচার, দেখো এটা সিঙ্গেল টোনের,
প্রাইস হচ্ছে 4300। ভালো লাগলে স্ক্রিনশটটা তুলো, ফুল অ্যাড্রেস ফোন নং সহ কনফার্ম করে ফেলো। এটার প্রাইস অনলি 4300। সামনে রোজার ঈদ আসছে, কোরবানি ঈদ আসছে, বৈশাখ আসছে, যে কোনো প্রোগ্রামের জন্য নিয়ে ফেলো। সব থেকে বড় কথা হচ্ছে আমাদের কিন্তু পার্টির শেষ থাকে না, রাইট? আমার প্রত্যেক ফ্রাইডেতেই কোনো না কোনো বিয়ের প্রোগ্রাম থাকছে। আমি জানি না, ইদানিং আমার মনে হয় পুরো বছর জুড়েই বিয়ের সাজের প্রোগ্রাম হয়। আপু, আচ্ছা, আমি কি তোমাদের কমেন্ট দেখতে পাচ্ছি না অনেকক্ষণ ধরে না? ও আচ্ছা, তোমার হাতে শাড়িটা ভীষণ সুন্দর, ফুলও অনেক সুন্দর। আচ্ছা আপু, গ্রিন এই শাড়িটা আপু 4300। মাস্ক ইউজ করে শাড়ি দেখান, এগুলোকে দেখ সেন্ড করেছে দেশে কে জানে। ভাই, এগুলো সবই দেশের বাইরে থেকে এসেছে এবং গতকালকে এসেছে, 9 ঘন্টার বেশি হয়ে গেছে, 9 ঘন্টার বেশি কাপড়ে জার থাকে না। তো এখন আমরা জিনিসপত্রের কাছ থেকে তো বিরত থাকতে পারছি না, বেটার হচ্ছে আমরা নিজেদের হ্যান্ড ক্লিন করে ফেলি, হ্যান্ড প্রপার ওয়েতে ক্লিন করে ফেলি, তাহলে আর প্রবলেম নাই। সাপোজ শাড়ি ধরলাম, এরপর হাত ক্লিন করে ফেললাম। আমার এখানে যারা যারা মডারেটর আছে, যারা যারা কাজ করে, সবাই এসে একবার হাত ধোয়, ধরে একবার হাত ধোয়, ওরা আল্লাহর রহমতে সবাই খুব সচেতন আছে। তো আমাদের এখান থেকে আশা করি প্রবলেমটা হবে না। ওকে, দেখে নাও যে আপু স্কিন কালার খুঁজছিলা, এটা একদম স্কিন কালার মানে কি ব্রাউন টেস্টের স্কিন না, বাট এটা খুব সুন্দর, একটা সিলভার টোনের শাড়ি। এই কালারটা কিন্তু খুব সুন্দর, দেখে নাও। এই কালারটাও কিন্তু খুবই সুন্দর এবং এটাও হচ্ছে সিঙ্গেল টোনের শাড়ি। এই কালার প্রত্যেকটা কালার সুন্দর, এগুলো কিন্তু খুবই আনকমন কালার। আচ্ছা, সিলভার কালারটা তো এটা কিন্তু খুবই সুন্দর, একটা আনকমন কালার, দেখো সিঙ্গেল টোনের। আজকে প্রায় 24-25টার মতো কালার কিন্তু দেখাবো, সাথে থাকো। কেউ কি গুনেছো কয়টা কালার দেখিয়েছি? এটা সিঙ্গেল টোনের এবং এই কালারটাও আমার সিঙ্গেল পিস আছে। এটাও শেষ হলে আর সেকেন্ড পিস অর্ডার নিব না, এটাও আর অর্ডার নিব না, কারণ এই শাড়িগুলো পাওয়া যাচ্ছে না। আনকমন আনকমন কালারগুলো সব মার্কেট আউট। দেখো এই কালারটা ভীষণ সুন্দর। সামনে কিন্তু বৈশাখ আসছে, সামনে ঈদ আসছে, মন চাইলে অর্ডার করে ফেলতে পারো। সিলভার কালারের একটা শাড়ি, প্রাইস হচ্ছে 4300 টাকা। প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবল, অনলি 4300। ভালো লাগলে স্ক্রিনশটটা তুলো, ফুল অ্যাড্রেস ফোন নং সহ কনফার্ম করে ফেলো। দেখো অনলি 4300 টাকা। এই কালারটা আসলেই সুন্দর, যার স্কিন টেস্টের কালার খুঁজছো, যদিও এটা স্কিন কালার না, বাট নেওয়া যায় নাকি, এই কালারটা নেওয়া যায়। প্রাইস হচ্ছে 4300। আমার না এখনও হাফের বেশি কালার দেখানো বাকি আছে। তোমরা কি এক লাইভে দেখবা নাকি আমি দুইটা লাইভ করে ফেলবো? দুইটা লাইভে হাফ হাফ কালার দেখবা, কোনটা বলো? তোমারটা আপু, আমারটা হচ্ছে 4500। আপু তোমার লাইভের জন্য অপেক্ষা করে থাকি, চলে এসেছি আপু। ইয়েলো জামদানি দেখাও, খুবই সুন্দর লাগছে আপু। এটা সিলভার কালার? জি আপু, এটা সিলভার কালার। আপু জামদানি শাড়ি নিয়ে তো প্রচুর লাইভ করেছি, জামদানি দেখতে হলে ইনবক্সে আসো, জামদানির লিঙ্ক চাও, দিয়ে দেওয়া হবে। ওকে, আমার হাতে এখন একটা হাইট কালার দুবাই, এই আমার হাতে এখন যে কালারটা আছে এটা হচ্ছে দুবাই লেসের মধ্যে একটা হাইট কালার, ডাস্টি রোজ। এই কালারগুলোও কিন্তু আসে দেখাই থাকে না। এটা হচ্ছে দুবাই লেসের মধ্যে একটা হাইট কালার, ডাস্টি রোজ। দেখো এই কালারটা ভীষণ সুন্দর, ডাস্টি রোজ কালারটা আমি একবার পড়েছিলাম, আমি পরে হচ্ছে একটা লাইভে এসেছিলাম, তোমরা তখন হিউজ খুঁজেছিলাম, ওই সময় কালারটা আমার কাছে ছিল না, এখন কিন্তু অ্যাভেলেবল, কেউ চাইলে নিয়ে ফেলতে পারো। আচ্ছা, আমি তোমার কাছ থেকে দুইটা জামদানি নিয়েছিলাম আপু, অনেক নাইস ছিল, সবাই খুব পছন্দ করেছে, আবারও নেব ইনশাল্লাহ আপু। যারা যারা জামদানি বিভিন্ন কোয়ালিটি নিয়েছো, যারা এখন পর্যন্ত নেটের শাড়ি ইউজ করো নাই, যারা নেটের শাড়ি কখনোই পরো নাই, তাদেরকে বলবো একবার কিন্তু এখন পরে দেখতে পারো। ট্রান্সপারেন্ট যেটা তোমাদের সমস্যা হয়, সেফটি পিন দিয়ে আটকে রাখতে পারো, আর ব্লাউজ পিসটা বড় করে পরতে পারো, বাট শাড়িগুলো কিন্তু খুবই নাইস এবং খুবই কোয়ালিটিফুল, পরলে একদম গায়ের সাথে বসে থাকে, মোটা লাগার কোনো চান্স থাকে না। এবং আমার হাতের ডাস্টি রোজ কালারটা কিন্তু একটা হাইপ কালার, এই কালারটা কিন্তু থাকে না। স্ক্রিনশটের সাথে সাথে কালারটা একটু মেনশন করে দিও, না হলে ভুল হতে পারে। অনেক সময় ডাস্টি রোজ কোনটা লাইট মানে কী বলবো, এটা না খোলার পর কালারগুলো একটু উল্টাপাল্টা লেগে যায় স্ক্রিনশটে, তারপরে হচ্ছে ল্যাপটপের স্ক্রিনে অনেক সময় বোঝা যায় না। দেখো সুন্দর শাড়িটা ধরে রেখেছি, ডাস্টি রোজ, প্রাইস হচ্ছে অনলি 4500। আপু আমি আপনার জেনেটিক প্লাজার শোরুমে ছবি সহ দুটো শাড়ির কথা বলেছেন, প্লিজ একটু জানান। আপু যার সাথে কথা বলেছো, তুমি কি দোকানদারের ফোন নাম্বার নিয়ে এসেছো? ওকে একটু ফোন দাও, ও যেহেতু ছবি দেখেছে ও নিয়ে যাওয়ার কথা, দেখে নাও। ফোন নাম্বারও দিয়ে আসবা, বলবো যে ভাই ফোনটা আনলে আমাকে, শাড়িটা আনলে আমাকে ফোন দিবেন। দেখে নাও, সুন্দর একটা শাড়ি ধরে রেখেছি, প্রাইস হচ্ছে অনলি 4500, ডাস্টি রোজ। এটা কিন্তু আরেকটা হাইপ কালার। জি আপু, পার্পেল কালার আছে, এইগুলো অনেক
এটা সুপারব গর্জিয়াস। জাস্ট রোজ কালারটা তুমি দিন রাত দুটাতেই পরতে পারবা। এটা খুবই হাইপ একটা কালার এবং এই কালারটা পরে আমি একবার প্রোগ্রামে গিয়েছি এবং আমি নিজে হিউজ 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 কমপ্লিমেন্ট পেয়েছি। দেখো শাড়িটা খুবই সুন্দর, প্রাইস হচ্ছে অনলি 4,500। শাড়িতে নাম্বার বসালে ভালো হতো, এই শাড়িগুলো অনেক গর্জিয়াস। আপু আমি একবার নাম্বার বসিয়েছিলাম, কারণ আমার পরে মনে হলো কি নাম্বার বসালে বেশি প্রবলেম হয়। নাম্বার বসালে আমাদের বেশি প্রবলেম হয়, কারণ আমাদের এখানে না একটা দুটো আইটেম না, আমাদের হিউজ 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 কোয়ালিটির হিউজ আইটেমের শাড়ি, নাম্বার বসানো পসিবল হয়ে ওঠে না। শাড়ির প্রাইস 4,500। পার ডে স্ট্রোকে শাড়ি আসে, পার ডে স্ট্রোকে বিভিন্ন কালার স্ট্রোক আউট হয়ে যায়, তো নাম্বারগুলো তখন আর মেনটেন করা পসিবল হয় না। এখন দেখো যারা পার্পেল খুঁজছিল অলরেডি খুব সুন্দর একটা পার্পেল। আমি কিন্তু আগেই বলেছি এবার এত পরিমাণ কালার এসেছে, আমার মনে হয় না আমি একটা লাইভে শেষ করতে পারবো, যেহেতু শাড়িগুলো আনানো ডে বাই ডে টাফ হয়ে যাচ্ছে। তো যতখানি সম্ভব পেরেছি, যে কয়টা কালার পেরেছি তোমাদের জন্য অলরেডি আমি নিয়ে এসেছি, তো তোমরাও ট্রাই করো যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে ফেলার, যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে ফেলার। দেখো যারা পার্পেল খুঁজছিল, এই পার্পেলটা কিন্তু দারুণ সুন্দর, যারা পার্পেল খুঁজছিল। এখন দেখো আমারটা কিন্তু এখন তোমাদের বুঝতে সমস্যা হবে না যে এটা পার্পেল কিনা, আমারটা একটু মেরুন শেড দিচ্ছে আর এটা একদম অরিজিনাল পার্পেল। দেখো ডুয়েল টোনের একটা শাড়ি, আচ্ছা আমাকে অনেক কিউট লাগছে। আপু আমি ওয়েট করছিলাম কখন তুমি লাইভ হবে। আচ্ছা আপু একটা ব্লু কালেকশন অলরেডি, এটা ব্লুটা দেখিয়েছি আপু এবং শেষ হয়ে গিয়েছে। আজকে আমি দুবাই লেসের কালেকশনগুলোই দেখাবো। দেখো যারা পার্পেল খুঁজছিলাম, এই পার্পেলটা খুবই নাইস। যেসব আপুরা পার্পেল খুঁজছিল আমি একটু দেখিয়ে দিই, এই পার্পেলটা খুবই নাইস। এই যে পার্পেল কালার, দারুণ সুন্দর পার্পেল কালার, প্রাইস হচ্ছে 4,500। সুন্দর একটা পার্পেল কালার, প্রাইস 4,500। ইদানিং কিন্তু প্রোগ্রামের কোনো শেষ হয় না, নাকি রাতের প্রোগ্রাম, দিনের প্রোগ্রাম, শুক্রবারে তো এতে একই দিনে আমার দু তিনটে প্রোগ্রাম পড়ে যায়, কোনটায় যাবো কোনটায় যাবো না। ঢাকা শহর দেখা যায় একটা প্রোগ্রাম খেয়ে আরেকটা প্রোগ্রাম অ্যাটেন্ড করতে গেলে দুটার একটাও ঠিক মতো করা হয় না। তো দেখে নাও এই শাড়িগুলো কিন্তু প্রত্যেকটা প্রোগ্রামের জন্য বেস্ট। আগে একটা চল ছিল যে বিয়ে মানে আমি খুব ঝাঁকানাকা পরবো, আমার খুবই গর্জিয়াস হতে হবে। এখন কিন্তু আমরা এই চলটা থেকে বাইরে চলে এসেছি, এখন বিয়ে মানে হচ্ছে আমি পরিপাটি হয়ে যাবো।